শো, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কলাজারের পাশে যে রাসেল পার্কটা আছে, শেখ শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক, সেই পার্কে আছি। আজকে আপনাদের পুরো পার্ক ঘুরে দেখাবো, দেখবেন কত সুন্দর সবকিছু। প্রথমে আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে, যেখানে 20 টাকা মূল্যের টিকিট নিয়ে আপনারা পার্কে ঘুরতে যেতে পারবেন। এখানে টিকিট কাটা হয়, আমরা টিকিট কেটে নেব। এখন আমাদের টিকিট, আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা ভেতরে যাব। দেখুন কত সুন্দর, দেখুন এর ভেতরে রেস্টুরেন্ট আছে। দেখুন কত কাজ বলছে, নেই ফুলে ভরা। দেখুন কত সুন্দর একটা হনুমান গীতা সহ ছোট বাচ্চারা সেখানে ছবি উঠাচ্ছে, আরো অনেক কিছু তৈরি করা। দেখুন এখানে একটা পুরিও আছে, দেখুন কত সুন্দর। চতুর পাশ দিয়ে রাস্তা করানো আছে, আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াই। কত ফুলে গেছে ভরা, দেখুন মাঝখান দিয়েও রাস্তা আছে, তবে আমরা মাঝখান দিয়ে যাবো না, আমরা পাশ দিয়ে যে রাস্তা তৈরি করা আছে সেদিক দিয়ে যাবো। দেখুন রাস্তাগুলো সিস্টেমগুলো অনেক সুন্দর, দেখুন দেখুন কত সুন্দর ভেতর দিয়ে প্রবেশ করতেছি। আমরা নিচে নামি, কত সুন্দর সবকিছু। দেখুন এই পাশে ভেতরে অনেক কিছু তৈরি করা আছে, তার মধ্যে কিছু হাঁস দেখতে পাচ্ছি, দেখুন এগুলো ছাড়ানো আছে। কুকুর করা আছে, এই পাশে
কাজটা দেখুন, হরিণ তৈরি করা। এখানে একটা বাঘ দেখতে পাচ্ছি। বাবু, তোমার নাম কি? তুমি এখানে দাঁড়িয়েছো এটা কি জানো? তুমি এটার নাম কি বলতে পারো? হরিণ চেনো? আর ওইটার নাম কি? বাঘ। খুব সুন্দর জানো তো। দেখুন কত সুন্দর বসার জায়গা করানো আছে, যেখানে সবাই বসে রেস্ট করতে পারবে। অনেক বিশাল। কত বিশাল যে বুঝতেই পারতেছেন, যে আমরা যাইতেছি শুধু যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আপনারা চাইলে দেখুন এর ভিতরে এসে খাওয়া দাওয়া করতে পারেন, কিনতে পারেন। ফুচকার দোকান বসানো আছে। কত সুন্দর সবকিছু দেখুন, একটু পর পর বসার অনেক জায়গা করা আছে, যেখানে সবাই বসে রেস্ট করছে, গল্প করছে। একটু আগে দেখুন দুই পাখি দেখলাম, এখন দেখুন তিনটা পাখি, তিনটা টিয়া পাখি মনে হচ্ছে। পাখি কিন্তু আছে, অনেক সুন্দর। ছেলে মেয়েরা খুব খুশি সবকিছু দেখে, বসতে পারতেছেন সবকিছু। আমরা আরো সামনে যাব, আরো দেখব। দেখুন কত সুন্দর বাচ্চাদের খেলার জায়গাগুলো। দেখুন আপনারা চাইলে আপনারা যে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য আসতে পারে। দেখুন কত সুন্দর। এখানে ছোট বাচ্চাদের দোলনা আছে, যেখানে চটকিতে দোল খাওয়ানো হয়। এখানে দেখুন কত বাচ্চা চটকিতে ঘোরায়, দোল খাচ্ছে। দেখুন কত সুন্দর বাচ্চারা সবাই দোল খাচ্ছে। সামনে আরো অনেক কিছু। এখানে একটা তরমুজ বানানো, বাট ভেতরে কিছু নাই, ভেতরে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কাটা হয় এবং নাগরদোলাতে ওঠানো হয়। তবে অনেক সুন্দর লাগছে টিকিট কাউন্টারটা। একটা দেখুন পানিতে, পানির মধ্যে বেলুনের মধ্যে করে সাঁতার কাটানোর একটা সুন্দর দৃশ্য, যেটার মধ্যে করে আপনি পানির মধ্যে সাঁতার কাটতে পারবেন, লাফালাফি করতে পারবেন, খেলতে পারবেন। দোলনা চালা শুরু করে দিচ্ছে কত লোকজন চতুর্পাশে। দেখুন কত সুন্দর বসার জায়গা, খেলনাপাতি সব কিছু আছে।
এখানে অনেক কিছু কিনে খেতে পারবেন, মাঝে মাঝে দোকান আছে, ক্যান্টিন আছে, ইচ্ছা করলে সব কিছু নিতে পারেন, ঠান্ডা খাইতে পারেন। দেখুন এখানে দুটো ডলফিন আছে, এখানে পানি দেওয়া আছে, পানি খেলছে। এপাশে দেখুন দোলনা, বাচ্চারা দোল খাচ্ছে, পিছলা খাচ্ছে, এখানে বসার জায়গা সুন্দর। সামনে দেখতে পাচ্ছি তিনটা বড় বড় আম, পুরো একটা ঝুড়ির উপরে। তার পাশে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের খেলার জন্য ছোট্ট টিন। দেখুন পাশে নৌকা দোল খাওয়ার জন্য। এখানে বাচ্চাদের খেলার জন্য, লাফালাফি করার জন্য। এত ভিড় এখানে, দেখুন এর মধ্যে একটা আনারস চোখে পড়লো, বিশাল বড় আনারস, ঠিক আগে তরমুজটার মতো। এটাও সেই কাউন্টার, এখানে টিকিট কাটা হয় আর সেই টিকিট থেকে ট্রেনে ওঠানো হয়। দেখুন ট্রেন গাড়ি, অনেক বাচ্চাদের অনেক অনেক খেলার জিনিস আছে, অনেক কিছু আছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন। দেখুন দেখুন টেন্টটা কত বড়, বিশাল টেন, বাচ্চারা খুব ভিড় জমাইছে টেনে ওঠার জন্য। আমরা ঠিক পাশে যাবো, তার পাশে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে, অনেকদিন আছে। দেখুন চিড়িয়াখানা কত ভিড় দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে। দেখুন বাচ্চারা কত সুন্দর খেলা করছে, হাসি করে নিজের হাতে গাড়ি চালাচ্ছে, কত সুন্দর। দেখুন এখানে বাচ্চারা দোল খাচ্ছে, কত সুন্দর সুন্দর দৃশ্য। আমরা সামনে যাব আর দেখব অনেকগুলো দোলনা, সামনে আরেকটা দোলনা, বিশাল দোলনা। এখানে বাচ্চারা দোল খাচ্ছে, কত ভিড় দেখুন। ভিতরে ফুলের গ্রাউন্ড গুলো দেখুন কত সুন্দর, গাজা। এখানে একটা মোর রাখা, মোরটা অনেক সুন্দর। দেখুন এখানে একটা স্পিড বোট রাখা হয়েছে, প্রায় 300 বছর আগে থেকে নিয়ে সেখানে রাখা হয়েছিল, সে থেকে এখানে পড়ে আছে। দেখুন বাচ্চাদের কত খেলার জায়গা। আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের নিয়ে সময় কাটানোর কোনো জায়গা না পান, তাহলে অবশ্যই আপনারা আসবেন। দেখুন কত সুন্দর, শুধু বাচ্চাদের খেলনা। দেখুন একটা সিংহ মামা বসে থেকে ঢোল বাজাচ্ছে, ছোট বাবু মাইক্রো চালাচ্ছে,
দেখুন একটা দোলনাতে ওঠার জন্য একজন আরেকজনের পেছনে শিকার ধরে আছে দোলনাতে উঠবো বলে আমি ইচ্ছা করছিলাম একটু দোলনাতে উঠবো তো দেখছি আমার মনে হয় ওঠাই হবে না কারণ দোলনা আশা করে থাকলে পুরো সময়টা এখানেই শেষ হয়ে যাবে দেখুন ছোট বাচ্চারা কত মজা করে খেলাধুলা করছে সবাই কত আনন্দ করছে এখানে আবার লাভের আকৃতি দেওয়া হয়েছে একটা এই পাশে দেখুন এই আনটা বেলুনের দোকান শুরু করে দিচ্ছে বেলুন ফুলানো হচ্ছে এখানে দেখুন একটা পাখি তৈরি করা এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা পাখি ঈগল পাখি আপনারা চাইলে বসে খাইতে পারেন দেখেন ফুচকার দোকান আছে ভেতরে এখানে দেখুন একটা হাতি ঠিক ফুচকার দোকানটার পাশে এই হাতিটা তৈরি করা এই পাশে দেখছি একটা পাখি পাখিটা কত বড় ঠোঁট পাশে দেখতে পাচ্ছি একটা জিরাফ বিশাল জিরাফ যেটা ধরে সব বাচ্চারা ছবি ওঠানো হচ্ছে এখানে একটা রিস্কা বানানো যেখানে উঠে সবাই ছবি উঠাচ্ছে একটা খাঁচা দেখতে পাচ্ছি এই খাঁচায় দেখুন কত পাখি একটা খাঁচা দেখতে পাচ্ছি আর এখানে বিশাল আকারে মুরগিগুলো রাখা আছে দেখুন এখানে দেখুন কয়েকটা পাখি বানানো পেঁচা মাছরাঙা কাঠঠোকরা কয়েকটা ছোট্ট হরিণের ছানা এর পাশে দেখেন টয়লেটের সুব্যবস্থা এখানে টয়লেট ভেতরে
যে পুরুষ মহিলার সবার জন্য আছে, এই পাশে পুরুষদের জন্য, আর ঠিক ওই পাশে মাথায় গেট হলো মহিলাদের জন্য। অনেক সুন্দর দেখুন, একটা ঘোড়া দেখতে পাচ্ছি, ঘোড়াটা বিশাল। ঘোড়ার পা গুলো দেখেন কিভাবে দাঁড় করে আছে। এখানে এইখানে ছোট্ট একটা খরগোশ, কত সুন্দর। এটা জিরাফ তার পাশেই। ছবি ওঠানোর জন্য সুন্দর একটা ল্যাব, যেখানে চাইলে আপনারা ছবি উঠাইতে পারেন। এখানে দেখুন কত সুন্দর পাখি, টিয়া পাখি। তার পাশে ইগল পাখি, কত সুন্দর দেখুন। এখানে দেখুন একটা বক, দুটো বক ছানাকে নিয়ে দাঁড়ায় আছে। ঠিক তার পাশে দেখুন একটা বক মাছ নিয়ে দাঁড়ায় আছে, সুন্দর। ছেলেমেয়েরা সবাই মনে আনন্দে ছবি উঠাচ্ছে, ঘুরছে, দেখছে, অনেক সুন্দর। দেখুন এখানে খাওয়ার ক্যান্টিন, আপনি চাইলে অনেক কিছু নিতে পারবেন, কিনতে পারবেন। এখানে একটা হনুমান একটা কাঁঠাল হাতে নিয়ে আইসক্রিম খাচ্ছে। এই পাশে একটা হনুমান বানানো, এই পাশে ক্যান্টিনটাতে ঢুকবো, দেখবো। দেখুন এটা হলো ক্যান্টিনের গেট, যেটা অনেক সুন্দর বানানো। চশমা, টেডি বিয়ার অনেক সাজানো, টেডি গুলো বিশাল সুন্দর সুন্দর গিফট আছে, গিফট বক্স গুলো আছে। আপনারা চাইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গিফট কিনতে পারেন। প্রচুর টেডি দিয়ে ভর্তি। দেখুন ক্যান্টিনের মধ্যে অংশটা, অনেক সুন্দর ভেতরটা। আপনি চাইলে ছোটাও নিতে পারেন, সুব্যবস্থা করা আছে। বন্ধুরা দেখুন, দেখতে দেখতে আমরা ঠিক পার্কের শেষ সীমানায় চলে আসছি, ফিরে আবার গেটের কাছে চলে আসছি। আরো অনেক ভিড় হবে দেখা যাচ্ছে, অনেক লোকজন, বিকাল হতে হতে আরো অনেক ভিড় হবে। প্রচন্ড গরম, যার জন্য ভেতরে থাকতে পারছি না। আমরা এখন বের হয়ে যাবো। এই ছিল আমাদের রাস্তার পার্কের ভিডিও, আমার ভালো লাগছে। আমরা এখন বেরোবো। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং